বিএনপি ডক্টর মোহাম্মদ ইউনূসের উপর ভর করেছে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেছেন 111 এর মতো সরকার গঠন করতে চায় তারা। রোববার রাজধানী ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে যুবলীগের প্রাথমিক সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে এ অভিযোগ করেন তিনি। নেতিবাচক রাজনীতির জন্য জনগণ বিএনপির সঙ্গে নেই মন্তব্য করে ওবায়দুল কাদের বলেন, জনগণের শক্তি নিয়ে আগামী নির্বাচনে যাবে আওয়ামী লীগ। তিনি বলেন, দেশের 70% জনগণ আওয়ামী লীগের পক্ষে। বিএনপি নির্বাচনের নামে মনোনয়ন বাণিজ্যের প্রস্তুতি নিচ্ছে বলেও অভিযোগ করেন তিনি। আমি যুবলীগকে মনে করি বিএনপি তার কাঁধেও সোয়ার হয়েছে, ভেবেছে 111 এর মতো আবার একটা নাগরিক কমিটি করে সুশীল সরকার গঠন করবে। ওই দিন চলে গেছে,